আমন্ত্রণ এসটিভি প্রভাস সংবাদে এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন আর শুরুতেই শিরোনাম বছরের প্রথম প্রহরে ঘুম না ভাঙতে মালয়েশিয়ার জোহর বারু এবং কুয়ালালামপুর সহ বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশনের অভিযান বাংলাদেশি সহ 5 শতাধিক বিদেশি গ্রেফতার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আগে কাজ সম্পর্কে খোঁজ খবর নেবার পরামর্শ রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারির সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার তাগিদ মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী দিবস উদযাপন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রবাসী কর্মীদের কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার বছরের প্রথম প্রহরে ঘুম না ভাঙতে মালয়েশিয়ার জোহর বারু কুয়ালালামপুর সহ বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 5 শতাধিকেরও বেশি অবৈধ বিদেশি নাগরিকদের গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জোহর বারুর জেআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের প্রধান নরফাইজুর রহিমের নেতৃত্বে 140 সদস্য নিয়ে ভোর রাত থেকে একটি কংক্রিটের কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ 121 জনকে গ্রেফতার করা হয় ওই কারখানায় 600 জন বিদেশি কর্মী কাজ করত এছাড়াও দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া খ্যাত ব্রিকফিল্ডস থেকে 300 এর বেশি বিভিন্ন দেশের বিদেশি কর্মীদের গ্রেফতার করা হয় ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জানান গ্রেফতারকৃত সকলের প্রাথমিক তদন্তের জন্য সিমনিয়া ডিপোতে রাখা হয়েছে প্রবাসীদের সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে কাজ সম্পর্কে খোঁজখবর নিয়ে এবং সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি রোববার জাতীয় প্রবাসী দিবস 2023 উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক আলোচনা সভায় এই পরামর্শ দেন রাষ্ট্রদূত আলোচনা সভায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রবাসী বান্ধব সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ দূতাবাস কর্মীদের শিক্ষা এবং কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়ে কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে দিবস উপলক্ষে দূতাবাসে মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে এই দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান এবং তাদের কল্যাণ বিষয়ক কার্যক্রম নিয়ে প্রস্তুতকৃত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় প্রধান অতিথির বক্তব্যে স্পেনের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এই সময় তিনি বলেন স্পেন থেকে 2022-23 অর্থ বছরে 8,485 মিলিয়ন মার্কিন ডলার বৈধভাবে দেশে প্রেরণ করা হয়েছে 2023 সালকে বিদায় জানিয়ে 2024 সালকে বরণ করে নিল ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ঘড়ির কাঁটা যখন রাত 12টা হই হুল্লোড় আর আতশবাজির শব্দে ও নানা রঙের আলোয় ইতালির আকাশ নানা রঙে রূপ ধারণ করে নাচে গানে নতুন বছরকে বরণ করতে ইতালির রাস্তাঘাট শহরের বিভিন্ন চত্বর কানায় কানায় লোকে লোকারণ্য হয়ে যায় বিভিন্ন শহরে চত্বরে চত্বরে চলতে থাকে কনসার্ট এই আনন্দে ইতালি প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই বন্ধু পরিবার পরিজন এবং সহকর্মীদের নিয়ে নৈশভোজ আড্ডা ও গানে গানে মেতে ওঠেন সকলে পুরনো গ্লানি মুছে ফেলে হিংসা বিদ্বেষ যুদ্ধ ভুলে গিয়ে সুন্দর পৃথিবী সাজানোর স্বপ্ন নিয়ে নতুন করে জীবন সাজাতে নতুন বছরের পথ চলা হবে সকলের এটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের নতুন বছর 2024 উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়ে একাদশ সৌদি আরব মদিনা BD11 মদিনার স্থানীয় একটি ফুটবল গ্রাউন্ডে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে মূল উদ্দেশ্য এখানে বেড়ে ওঠা বাংলাদেশিদের মাঝে পরিচয় এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা মদিনা বিডি ক্লাবকে 9-2 হারিয়ে জয়ী লাভ করেন ব্রাহ্মণবাড়ে একাদশ সৌদি আরব এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনিসুর রহমান পলাশ টিম ম্যানেজার সাকিব রশিদ সহ আরও অনেকেই এ সময় আনিসুর রহমান পলাশ বলেন খেলার মাধ্যমে প্রবাসীদের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে এদিকে রিয়াদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ফ্রেন্ডি প্যাকেজ বর্ণ টিভি বিজয় দিবস ব্যাডমিন্টন গোল্ড টুর্নামেন্ট 2023-এর সিজন 2 এর ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ অর্জন করে কিরণ মুস্তাকিম জুটি রানার আপ সুমন ছোটন জুটি
এই সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালক সাংবাদিক ফকির আলমিনের উপস্থাপনায় বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়ামোদী ব্যক্তিত্ব মোহাম্মদ শেখ রাকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সান সিটি পলিক্লিনিকের ডিএমডি শাকওয়াত হোসেন আরমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ রিয়াদের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আল মামুন ফারুক, ফ্রেন্ডি প্যাকেজের বাংলাদেশি সেগমেন্ট ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন, শেষে স্পন্সর এবং খেলোয়াড়দের গোলসহ বিভিন্ন সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করবো, তবে তার আগে শিরোনামগুলো জানাবো। আরেক বছরের প্রথম প্রহরে ঘুম না ভাঙতে মালয়েশিয়ার জোহর বারু এবং কুয়ালালামপুর সহ বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশি সহ 5 শতাধিক বিদেশি গ্রেফতার। সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আগে কাজ সম্পর্কে খোঁজখবর নেবার পরামর্শ রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারির, সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করার তাগিদ। মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী দিবস উদযাপন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রবাসী কর্মীদের কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। আর এই ছিল এসএটিভির প্রবাস সংবাদ। এসএটিভি সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।